আজকের দিনটা ছিল শুক্রবার, শুভ অক্ষয় তৃতীয়ার দিন। আজকে হচ্ছে 10ই মে। তো আমি কয়েকদিন ধরেই ভেবেছিলাম ঠাকুরকে ভোগ দেব। তো মামনিকে জিজ্ঞেস করেছিলাম কবে দেওয়া যেতে পারে, তো মামনি বলেছিল যে অক্ষয় তৃতীয়ার দিন দেওয়া যেতে পারে। তো তাই জন্য দেখো এখানে লুচি ঠাকুরের জন্য করেছিলাম, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, আর ওই যে কলা হয় না, কলা, এমনি কাঁকা কলা ছিল একটা, ওটা খুব পেকে গেছিলো, তাই ওটা দিয়ে আর একটু সুজি আর ময়দা দিয়ে আর একটু মিল্ক মেট দিয়ে বড়া বানিয়েছিলাম। তো এগুলো মামনি করছিল, আমি জোগাড়গুলো করছিলাম। আর এখানে দেখো লুচিগুলো আমি বেলে নিচ্ছি, আর মামুনি একটা একটা ভাজছে, আর এদিকে পায়েসের চালটা সিদ্ধ হচ্ছে। তার আগে সুজিটাও মামুনি দেখো এখানে করছে। তো সুজিটাও মিল্ক মেট দিয়েই বানিয়েছিলাম, ঠাকুরের প্রসাদ বানানোর জন্য আমি মিল্ক মেট আর এমনি আমুল স্প্রে দুটোই নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে লুচিগুলো ভাজা হয়ে গেছে। তো আর ঠাকুরের জন্য আলাদা আলাদা করে সব কিছুই করার কথা ভেবেছিলাম, তো প্লেটটা আলাদা নিয়ে আসা হয়েছিল। ঠাকুরের যেহেতু আমাদের তিনটে ঠাকুর আছে, মানে কৃষ্ণ আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা একটা ফ্রেমে আছে, আর একটাই গণেশ আর লক্ষ্মী আছে, তো তাই জন্য তিনটে প্লেটেই প্রসাদ দিতে হতো, আমাদের একটাতেই দেওয়া হতো। তো সেই জন্য মামুনি হচ্ছে যে বলেছিল, তাই আমি আরও দুটো প্লেট আর গ্লাস আনিয়েছিলাম। আর এই যে দেখছেন, ইনি হচ্ছে প্রত্যেক দিন আমাদের বাড়িতে মানে পুরো বৈশাখ মাসটা কীর্তন করতে আসে, তাই জন্য ওনাকে প্রতিদিন মানে যখন কোনো সংক্রান্তি বা কিছু থাকে তখন ওনাকে চাল এইসব দেওয়া হয়। যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন চাল দিতে নেই, সেই জন্য মামনি মিষ্টি ফল আর এমনি দক্ষিণা এটাই দিলেন। তো দেখো কৃষ্ণকে এখানে সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে মামনি, তো এগুলো কিনে আনা হয়েছিল, মানে ফুলের মালা। আর আজকে যেহেতু ভালো দিন ছিল, তাই আমি বলেছিলাম যে কৃষ্ণের জন্য একটা রূপোর বাঁশি নেব। তো আমার দিদা শাশুড়িই বলেছিল কৃষ্ণকে একটা রূপোর বাঁশি, কোমর বন্ধনী এগুলো আস্তে আস্তে করে দিতে। তো সেই জন্য আমি ভাবলাম কি আজকে যেহেতু একটা ভালো দিন, তাই কৃষ্ণের জন্য এই রূপোর বাঁশিটা আনিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। তো এখানে যেহেতু আমাদের স্পেসটা একদমই ছোটোটা, এই ড্রয়ারটা খুলে ওখানে একটা পাথর রেখে ঠাকুরের জন্য প্রসাদগুলো রাখবো। মামনি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, তো তাও এখানে মামনি দেখো যেরকমভাবে প্রতিদিন পুজো করে সেইভাবেই পুজো করছে। এখানে ঠাকুরের প্রসাদগুলো সাজিয়ে দিয়েছি তিনটে প্লেটে, আর একটা প্লেট যেহেতু আগে থেকেই ছিল ওটা একটু ছোট ছিল, তো দিয়ে দিলাম, পরে চেষ্টা করব আরও একটা প্লেট কেনা। তো ঠাকুরের জন্য একটা সিঙ্গেল ওভেন কেনারও কথা ছিল, আর এত বৃষ্টিতে তো যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, এত বৃষ্টি হচ্ছিলো, তাই আমাদের গ্যাসটাই ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে গঙ্গা জল ছড়িয়ে তারপর ঠাকুরের ভোগগুলো রান্না করেছে। যে যদিও যেগুলোতে রান্না হয়েছে ওগুলো কিন্তু একদম নিরামিষ রান্নারই ছিল, কড়াই টড়াই ওগুলো সব। তো এখানে দেখো মামনি পুজো করছে, আর ছোটো জায়গার মধ্যে আমাদের কৃষ্ণটা কিন্তু এমনিতে খুবই সুন্দর দেখতে বা ভালো লাগে। তো যেহেতু স্পেসটা একটু ছোটো তাই একটু প্রবলেম হয়ে যায়। তো এখানে মামনি পুজো করছিলো, আর সকাল থেকে মামনিও কিছু খায়নি, এমনি চা বিস্কুট খেয়েছিলো, আর আমিও কিছু না খেয়েই বসেছি, এমনি জল খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ড খাটে বসে ভিডিও করছিলো। আর এই জায়গাটা তো একদমই ছোটো, তাই নিচে তিনজন বসা যায় না। তো মামুনি এখানে বই পড়ছিলো আর আমি এমনি পাশে বসেছিলাম, বসে বসে শুনছিলাম। তো দেখো আমাদের কৃষ্ণটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও।